বাইকের হেডলাইটের কিছু বাদ আছে। তো স্বাগতম বন্ধুরা, তো সকাল সকাল উঠে একটা সিন হয়ে থাকা, সমস্যা হয়ে থাকা, উঠে দিয়ে ব্যাকে থাকাত লিক নাই, ব্যাকে থাকাত লিক নাই। তো এখন ভাবছি যেহেতু বাইকের সাকাত লিক নাই, তাছাড়া বাইকের কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ আসলো, যেমন ধরো বাইকের হেডলাইটের কিছু কাজ আছে, তারপরে ইন্ডিকেটারের কিছু কাজ আছে, লেফট সাইডের ইন্ডিকেটার ধরেলে রাইট সাইডের ইন্ডিকেটার ধরে, রাইট সাইডের ইন্ডিকেটার ধরেলে ধরে লেফট সাইডের ইন্ডিকেটার, তো এইরকম কিছু সমস্যা আছে। তারপরে এই যে ফগ লাইটের কিছু কাজ, এগুলার ফগ লাইটের সুইচটা পাল্টাই দিব, তারপর ব্রেকের কিছু কাজ আছে, আরও এক্সট্রা কোডিনারি কাজ আছে, তুই দিয়ে একবারে সারালামো ভাবছি। তো এখন ভাবছি যেমন বিশাল ঘর, কারণ বিশাল ঘর থেকে সবসময় ঠিক করাই, একজন চীনা পরিচিত মেকানিক আছে বা দাদা আছে, তানি এতে সবসময় ঠিক করাই, তো যাবো এখন বিশাল ঘর, তো আইতে আইতে সন্ধ্যে দেবো, তো চলো যাও যাক বিশাল ঘরের দিকে। তো বন্ধুগণ, বিশালগড় দাদার দোকানে আয়ে পড়ছি পরে, দাদা আগে কইতে আছে, দাদা বই লাগে ইন্ডিকেটর হেডলাইট বা কইতে পারো বায়ারিংয়ের কাজটা শুরু করবো আগে, তো যাই হোক দাদা বায়ারিংয়ের কাজ আগে শুরু করলো। আর এমএ যদি আমার জিঙ্গাও যে দাদার দোকানের অ্যাকচুয়াল লোকেশনটা কোনো, তো আমি কমো বিশালগড় বিউসিডা ফাউরিয়া, তারপর বিউসিডা ফাউরিয়া দেখো একটা বিশালগড় হাসপাতাল আছে, এই হাসপাতালটা ফাউরিয়া সেরে ওই কয়েকটা মেকানিক দোকানের পরে, ওই দাদার নাম পিন্টু, পিন্টু বলে আবার সবাই চিনি আমি, খুব ওই কম রেটে তোমার বাইক তোমার স্কুটি ঠিক করে দিব, যেই কারণে আমি আগরতলার থেকে জায়গায় বিশাল করে আমার বাইক ঠিক করাইতাম, দাদা খুব ওই কম রেটে আমার বাইকটা ঠিক করে দেয়, জাস্ট ফেবুলাস। তো যাই হোক, তো বন্ধুরা দাদা বাইকের কাজটা করতে করতে আমরা গেলাম গা বাইকের চাকাটা লইয়ে সেটা আর একটা ধোয়ানো, যে ধোয়ানো গিয়ে সেটা আমরা বাইকের লিকটি আগে মারামো। আর একটা ইম্পর্টেন্ট কথা হয়েছে, আমার বাইকের লিক কিন্তু হয়েছিল না, লিকটা বলতে ওখানে অনেক আগে প্রথম প্রথম যখন আমি বাইকটা শিখছিলাম তখন আমি জানতাম না ঠিক যে লিকটা মারা কেমনি, তো অনেক দোকানদারের থেকে যখন আমি লিকটা মারাইতাম তো তারা কিতা করতো বাইকের চাকাটা না খুললেও বাইকের চাকার উপর দিয়ে লিকটা মারা দিত, তো এই ব্যাপারটা আমি জানতাম না, এই কথাটা আমি জানতাম না যে বাইকের চাকা খুললে যে লিক মারান লাগে, তো পরবর্তী সময় যখন জানলাম জিনিসটা তো ভাবলাম আয় লস হয়ে লগা, তো এই জায়গা দিয়ে অনেক আবার লিক করতেছে বা বাতাস বাড়াইতেছে, তো গেলাম গাওয়ানে আরেকটা দোয়ানো গিয়ে দোয়ানো গেটে এসে এবার চাক্কা খুলে লিক মারছি, তো প্রায় দিকে লাগিয়ে গেছে সাড়ে 300 টাকার মতো, দুদিনের মতো মনে লিক মারাইছে। তো যাই হোক বন্ধুরা, তোমার মধ্যে যারা যারা আসো মনে করো বাইক শিখতে আসো বা বাইক শিখবা, তারা জিনিসটা খেয়াল রাখো যে বাইকের চাক্কা সবসময় লিক মারাইলে বাইকের চাক্কাটা খুললে আলুইও, খুললে আলুইলে কিতিবা চাক্কাটা ভালো থাকে, নাহলে বাইকের চাক্কাটা না খুললে যদি তুমি লিক মারো উপর দিয়া চাক্কার উপর দিয়া তাহলে চাক্কাটা বাদ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যেই যে মিস্টেকগুলো করছি ইডি তোমরা করো না, নাহলে ভবিষ্যতে সেম লিখে ঝুলে তোমরা প্রবলেম ফেস করবা আর কি তৈব। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো কীভাবে তারা লিকটা মারে বা লিক মারার প্রসেসটা কী, তারা কী কী যন্ত্রপাতি ইউজ করে, তোমরা ভিডিওতে দেখ। বন্ধুরা, এবার তো বাইকের চাকার কাজ শেষ, সঙ্গে বাইকেরও কাজ শেষ, ভাজি এক্সট্রা কিছু কাজ করামো, কিন্তু কাজটা করা হইল না কারণ পিন্টু দা বলে আবার কই যাইব, তাড়াতাড়ি মধ্যে আসলো তো যার লিগা বাইকের এক্সট্রা কাজ করতাম পারছি না, তো কী করুম, এবার বাইকটা ধুয়ে টুয়ে আয় পড়লাম আরেকটা জায়গাতে, কোন জায়গা আইসি এখন চা বাগানে কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতাম। আর বন্ধুরা তোমরা কই আছে আমি কোন চা পাতা বাগানো আইসি, দেখি কে কে পারে কইতো, এটা স্পেশালি যারা মনে করো বিশালগড় থাকে তারা দেখলো জায়গাটা সিগনাল লেব, দেখি সবাই লিখে একটা আমার তরফ থেকে প্রশ্ন, যারা যারা জানো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাও, দেখি কে কে পারে। তো বন্ধুরা, আজকে বাইকের কাজ এতটুকুই আসলো, এক্সট্রা কাজ তো করতেই পারলাম না আজকে কারণ পিন্টু দ্বারা সময় আসলো না, ওই যাওয়ার না আসলো। তো বন্ধুরা জানাও ভিডিওটা কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলে নতুন আইসো তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও।
আর শেষে তোমরা লেগে কয়েকটা ইন্টারেস্টিং ক্লিপ রাখছি, বা কইতে পারো বিহাইন্ড দ্য সিন, বা কইতে পারো ভিডিও রেকর্ড করার সময় কী কী সমস্যা ফেস করছি, এটি তোমার লেগে রাখছি কয়েকটা ক্লিপ, এটি তোমরা অবশ্যই দেখা যায়। ইন্ডিকেটারের কিছু কাজ আছে, লেফটের ইন্ডিকেটার ধরালে ধরে আপনার লেফট সাইডের ইন্ডিকেটার কী রাখছি আমি বাইকের হেডলাইটের কিছু কাজ আছে, বাইকের তারপরে পুরো চলতে থাকবো, তারপর ব্রেকের কিছু কাজ আছে, ইডি কিছু টুকটাক কাজ আছে, ইডি করানো লাগবো, আর বাইকের হেডলাইটের কিছু কাজ আছে, তারপরে ইন্ডিকেটারের কাজ আছে, ইন্ডিকেটারটি চলে না বাজে না, আর চলে না বাজে না বলি তোমায় বলা যায়।